আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অত্যন্ত চমৎকার একটি লেসন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের কাছে অনেকেই বলেন ইংরেজিতে টকিং করতে চান, কথা বলতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না, বা কি বলবেন সেটা খুঁজে পাচ্ছেন না। আমরা আপনাদের জন্য আজকের এই আয়োজন রেখেছি। আপনি কিভাবে শুরু করবেন, আপনি কি বলতে পারেন, আজকের এই ক্লাসটা তাদের জন্য যারা একদম প্রাথমিক পর্যায়ে আছেন ইংরেজির। আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে এমন একটি সিস্টেম, এমন একটি পদ্ধতি আপনাদেরকে ধরিয়ে দেব যেই পদ্ধতি অনুসরণ করলে আপনি হাজার হাজার বাক্য আপনি বলতে পারবেন, বানাতে পারবেন, নিজ থেকে আপনি গঠন করতে পারবেন। তাহলে চলুন আজকের লেসন শুরু করা যাক। সাথে রয়েছে বাইতুল হিকমা একাডেমি গাজীপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইয়াসিন। আজকে সে আমাদেরকে দেখাবে ইংরেজিতে আমরা কিভাবে শুরু করতে পারি, কি কি দিয়ে শুরু করতে পারি। সাথে তোমার দেখা হলো, স্বাভাবিকভাবে কি করি বলতো? তাকে সালাম দেই। আমরা প্রথমে সালাম দেই। ইংরেজিতেও আমরা যখন কথা বলতে যাব প্রথমে আমরা কি করতে পারি? সালাম দিতে পারি। সালাম কিভাবে দিতে পারি বলো দেখি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো। হ্যালো শব্দটা আপনি যোগ করতে পারেন, মানে তাকে আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। সালামের জবাবটা আমরা কিভাবে নিতে পারি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো বা হাই বলে আমরা সেটা উত্তর দিতে পারি। এরপরে আমরা যে ব্যক্তির সাথে কথা বলতে যাচ্ছি তার নামটা জিজ্ঞেস করতে পারি। বাংলাতে আমরা স্বাভাবিকভাবে এটাই করি, সালাম দেওয়ার পরে হ্যাঁ আপনার নাম কি। তো আমরা কিভাবে ইংরেজিতে নামটা বলতে পারি বলো দেখি? হোয়াটস ইওর নেম। হোয়াটস ইওর নেম, স্বাভাবিক এটা কি? হোয়াট ইজ ইওর নেম। হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। কিন্তু আপনি ইংলিশে পারদর্শী, ইংরেজি খুব ভালো পারেন, আপনার দক্ষতা প্রকাশ করার জন্য আপনি এটাকে শর্টে বলবেন, শর্ট ফর্ম দিয়ে বলবেন হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। এরপরে যখন তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, হোয়াটস ইওর নেম, তুমি কিভাবে উত্তর করতে পারো? মাই নেম ইজ ইয়াসিন। মাই নেম ইজ ইয়াসিন, ভেরি গুড, অত্যন্ত সুন্দর করে উত্তর দিয়েছে আমরা দেখেছি। এটা স্বাভাবিক হচ্ছে মাই নেম ইজ ইয়াসিন, কিন্তু আপনি ইংরেজি খুব ভালো পারেন, এটা যদি আপনি বুঝাতে চান তাহলে বলতে হবে মাই নেম ইজ ইয়াসিন, আমার নাম ইয়াসিন। বা আমরা এটাকে এইভাবেও বলতে পারি আই এম ইয়াসিন, আমি ইয়াসিন, এভাবেও আমরা বলতে পারি, আপনার নাম দিয়ে আপনি বলতে পারেন। এরপরে যখন নাম, নামের পর্বটা শেষ হবে এরপরে আমরা জিজ্ঞেস করতে পারি কি বলো দেখি? সে কেমন আছে, সে কেমন আছে বলো দেখি। সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করবো, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন? হাউ আর ইউ, তুমি কেমন আছো। তোমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি ধরো তোমাকে জিজ্ঞেস করছি হাউ আর ইউ? আই এম আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, এন্ড ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, তো আমিও ভালো আছি। আপনাকে যখন কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, তখন তুমি বলতে পারো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর প্রশংসা, আই এম ফাইন, এন্ড ইউ, মানে আপনিও তাকে প্রশ্ন করছেন যে তুমি কেমন আছো, এবং সেও এইভাবে উত্তর দিবে সুন্দর করে আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, তো আমিও কি আছি, ভালো আছি। তো মানে ও, আই এম ফাইন, আমি ভালো আছি, তো ও, মানে আমিও ভালো আছি, এভাবে আমরা প্রশ্ন উত্তরটা করতে পারি। এরপরে স্বাভাবিকভাবে বাংলায় আমরা নাম, এরপরে তুমি কেমন আছো, এগুলো যাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি তোমার বয়স কত। ইয়াসিন, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার বয়স কত তাহলে সেটা কিভাবে হবে? হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, ভেরি গুড, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আচ্ছা এটাকে যদি আমরা বলি তার বয়স কত, হাউ ওল্ড ইজ হি, যদি মেয়ে হয় হাউ ওল্ড ইজ শি, ধরো আমি বললাম আমার বয়স কত, হাউ ওল্ড এম আই, ভেরি গুড। প্রশ্নর ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট পরে নিতে হবে, তার সাহায্য পেয়ে ভার্ব আগে নিয়ে আসতে হবে, এম ইজ আর কে আগে নিয়ে আসতে হবে, তার সাবজেক্টটা পরে চলে যাবে। এটার ফর্মটা যদি আমরা একত্রে বলতে চাই তাহলে কি হবে বলো দেখি? এম আই, আর বে, আর ইউ, ইজ হে, ইজ শি, আর দে, আর দে, ভেরি গুড। এভাবে এম ইজ আর আগে চলে আসবে, তার সাবজেক্ট গুলো পরে চলে যাবে, এভাবে আমরা প্রশ্নগুলো করব। আমার মনে হচ্ছে তোমার বয়স 9 বছর। আমি যদি তোমাকে বলি যে তোমার বয়স কি 9 বছর তাহলে এটা কিভাবে হবে? আর ইউ 9 ইয়ার্স ওল্ড, আর ইউ 9 ইয়ার্স ওল্ড, তোমার বয়স কি 9 বছর। যদি বলি আমার বয়স কি 9 বছর, এম আই 9 ইয়ার্স ওল্ড, তার বয়স কি 9 বছর, ইজ হি 9 ইয়ার্স ওল্ড, যদি মেয়ে হয় ইজ শি 9 ইয়ার্স ওল্ড, ইজ শি 9 ইয়ার্স ওল্ড। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি লেসনটা খুব ভালো লাগছে, উপভোগ করছেন।
এম ইজ আর আগে চলে আসবে, তার সাবজেক্ট গুলো পরে চলে যাবে প্রশ্ন করার ক্ষেত্রে। ধরো তোমাকে কেউ প্রশ্ন করলো, আমি তোমাকে প্রশ্ন করছি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাহলে তুমি কিভাবে উত্তর করবে? আই এম 9 ইয়ার্স ওল্ড। আই এম 9 ইয়ার্স ওল্ড, ভেরি গুড। যদি আমি বলি তার বয়স 10 বছর, হি ইজ 10 ইয়ার্স ওল্ড। হি ইজ 10 ইয়ার্স ওল্ড। যদি মেয়ে হয়, শি ইজ 10 ইয়ার্স ওল্ড। 10 ইয়ার্স ওল্ড। যখন বয়স জিজ্ঞেস করা শেষ হয়ে যাবে, এরপরে আমরা কি করতে পারি? সে কি করে? সে কি করে? আমরা বাংলাতে এইভাবেই কিন্তু পর্বের পর পর্ব একের পর এক প্রশ্ন করি যে সে কি করে। এরপরে আমরা যদি বলতে চাই সে কি করে, ধরো তোমাকে আমি বলছি তুমি কি করো, এটা ইংরেজি করো তো, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। যদি বলি আমি কি করি, হোয়াট ডু আই ডু, সে কি করে, হোয়াট ডাজ হি ডু, যদি মেয়ে হয় হোয়াট ডাজ শি ডু, হোয়াট ডাজ শি ডু, শি ডু, ভেরি গুড। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ডাজ, ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা কোনটা, হি এবং শি। থার্ড পারসন প্লুরাল নাম্বার কোনটা, দে, দে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডাজ নিতে হবে, আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ডু হবে, কি হবে, ডু হবে। তাহলে যদি বলি আমি কি করি, হোয়াট ডু আই ডু, আমরা কি করি, হোয়াট ডু উই ডু, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, সে কি করে, হোয়াট ডাজ হি ডু, যদি মেয়ে হয়, হোয়াট ডাজ শি ডু, তারা কি করে, হোয়াট ডু দে ডু। আশা করি লেসনটা ভালো লাগছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, আর বাকি সব জায়গায় আমাদেরকে ডু ব্যবহার করতে হবে। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তুমি কিভাবে আনসার করবে? আই রিড ইন ক্লাস 2 এট বাইতুল হিকমা একাডেমি গাজীপুর। এরপরে আমরা স্বাভাবিকভাবে কি জিজ্ঞেস করে থাকি, তোমার বাবা কি, তোমার বাবা কি করে? যখন ব্যক্তির পরিচয় শেষ হয় এরপরে আমরা আস্তে আস্তে যাই তার বাবা কি করেন, তার বাবার পরিচয় সম্পর্কে জানার জন্য। আমি যদি তোমাকে বলি তোমার বাবা কি করেন, এটার ইংরেজি করো, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ভেরি গুড। তোমার মা কি করেন, হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার বোন কি করেন, হোয়াট ডাজ ইউর সিস্টার ডু, তোমার দুলাভাই কি করেন, হোয়াট ডাজ ইউর ব্রাদার ইন ল ডু, তোমার ভাই কি করেন, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাবি কি করেন, হোয়াট ডাজ ইউর সিস্টার ইন ল ডু, তোমার দাদা কি করে, হোয়াট ডাজ ইউর গ্র্যান্ডফাদার ডু, তোমার দাদি কি করেন, হোয়াট ডাজ ইউর গ্র্যান্ডমাদার ডু, গ্র্যান্ডমাদার ডু, ভেরি গুড। এভাবে আমরা প্রশ্ন করতে পারি, বা আমরা যদি এভাবে না বলে স্বাভাবিকভাবে ভার্ব ছাড়া জিজ্ঞেস করি যে তোমার বাবা কি করেন, তাহলে কিভাবে হবে সেটা, হোয়াটস ইওর ফাদার, হোয়াটস ইওর ফাদার, কি, হোয়াটস ইওর ফাদার মানে তোমার বাবা কি করেন, হোয়াটস ইওর ফাদার, তোমার বাবা কি করেন। তখন আমরা প্রশ্নে বলতে পারি মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, মাই ফাদার ইজ আ ফার্মার, মাই ফাদার ইজ আ টিচার, এইভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। আমরা ডু দিয়ে যে ফর্মটা পড়েছি পুরোটা ফর্ম আমাদের কি শোনা, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, আই ডোন্ট ডু আমি করি না, উই ডোন্ট ডু আমরা করি না, ইউ ডোন্ট ডু তুমি করো না, তোমরা করো না, হি ডাজন্ট ডু সে করে না, শি ডাজন্ট ডু সে করে না, দে ডোন্ট ডু তারা করে না, ডু আই ডু আমি কি করি, ডু উই ডু আমরা কি করি, ডু ইউ ডু তুমি কি করো, তোমরা কি করো, ডাজ হি ডু সে কি করে, ডাজ শি ডু সে কি করে, ডু দে ডু তারা কি করে, ডোন্ট আই ডু আমি কি করি না, ডোন্ট উই ডু আমরা কি করি না, ডোন্ট ইউ ডু তুমি কি করো না, তোমরা কি করো না, ডাজন্ট হি ডু সে কি করে না, ডাজন্ট শি ডু সে কি করে না, ডোন্ট দে ডু তারা কি করে না, ভেরি গুড, মাশাআল্লাহ। আশা করি লেসনটা ভালো লাগছে। আপনি এটা মুখস্থ করে এটা দিয়ে আপনি বিভিন্ন সেন্টেন্সেস তৈরি করতে পারেন। এর জায়গায় আমরা যদি বলি লাইক নেই, তাহলে লাইক অর্থ কি, পছন্দ করা, আই লাইক আমি পছন্দ করি, আমি ভাত পছন্দ করি, কিভাবে বলবো, আই লাইক রাইস, আই লাইক রাইস আমি ভাত পছন্দ করি, আমি চা পছন্দ করি না, আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক টি, টি আমি চা পছন্দ করি না। আমরা করেছি আই ডোন্ট ডু আমি করি না, তাহলে ডু সরিয়ে আমরা শুধু লাইক এটা বসিয়ে দিলে আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না, আমি পছন্দ করি, ডু আই লাইক, লাইক আমি দাঁড়াই, আই স্ট্যান্ড, আই স্ট্যান্ড আমি দাঁড়াই, ডু এর জায়গায় আপনি শুধু স্ট্যান্ড বসিয়ে দিলে আমি দাঁড়াই হয়ে যায়, আমি দাঁড়াই না, আই ডোন্ট স্ট্যান্ড, আই ডোন্ট স্ট্যান্ড, আমরা আই ডোন্ট ডু করেছি, ডু এর জায়গায় শুধু স্ট্যান্ড বসিয়ে দিলে
আপনার বাক্যতেই হয়ে যাবে আই ডোন্ট স্ট্যান্ড আমি দাঁড়াই না আমি কি দাঁড়াই ডু আই স্ট্যান্ড ডু আই স্ট্যান্ড আমি কি দাঁড়াই আমি কি দাঁড়াই না ডোন্ট আই স্ট্যান্ড আমি কি দাঁড়াই না আমি ব্যবহার করি আই ইউজ আমি ব্যবহার করি আমি ব্যবহার করি না আই ডোন্ট ইউজ আমি কি ব্যবহার করি ডু আই ইউজ আমি কি ব্যবহার করি না ডোন্ট আই ইউজ ডোন্ট আই ইউজ এরপরে ধরো রিড দিয়ে আমরা যদি বলি আমি পড়ি আই রিড আমি পড়ি না আই ডোন্ট রিড আমি কি পড়ি ডু আই রিড আমি কি পড়ি না ডোন্ট আই রিড ডোন্ট আই রিড এভাবে আপনি যদি আই ডোন্ট ডু আই ডু ডোন্ট আই ডু এই ফর্মগুলো আপনি যদি মুখস্থ করে নিতে পারেন এটা দিয়ে হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন বেশি বেশি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন জানালে আমরা উৎসাহিত হব ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনারা সেই ভিডিও থেকে আশা করি অনেক ভালো উপকৃত হবেন আজকে এখানেই শেষ করছি আগামীতে ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম